মূলত দুদক যে পুনর্গঠন হয়ে আগে ছিল দুর্নীতি দমন ব্যুরো, তারপরে আসছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন। তো এটা অনেকটা মানে করাও বোকার মতো বলতে যে একই মানুষ দিয়ে নতুন করে কমিশন গঠন করা বা মন্ত্রণালয় গঠন করা আমরা যেভাবেই নেই। স্বাধীন দুর্নীতির কমিশন সাংবিধানিক একটি সংস্থা। তো যারা আগে চেয়ারম্যান মেম্বারদের পিছনে ঘুরে বেড়াতো টিআর কাবিঘাট 200-500 টাকা কালেকশনের জন্য, সেই মানুষগুলোই আবার দুদকের অফিসার হয়েছে। নতুন কোনো মানুষ, নতুন কোনো সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ নেওয়া হয়নি, পুরনো লোকবল দিয়েই দুদক চালানো হয়। তো বাস্তবিক অর্থে এই দুর্নীতিবাজরাই দুদকের অধিকর্তা এবং দুদক নিয়ন্ত্রণ করে। তো সে কারণেই বড় বড় দুর্নীতি, যাদের লাইন গার্ড ভালো আছে, পয়সা করি নিয়মিত দিচ্ছে, তাদেরগুলো ধামাচাপা পড়ে যায় আর চুনোফুটিগুলো ধরা পড়ে। বিশেষ করে এখানে যেমন দুর্নীতির বেশি হয় উন্নয়ন খাতে, সেটা সড়ক বা নদী অথবা ইমারত নির্মাণ এইগুলোর ক্ষেত্রে। বিশেষ করে এখানে মানে সড়ক জনপথের যে কাজগুলো হয় সেগুলোর চিত্র ভয়াবহ খারাপ। সেখানে ইঞ্জিনিয়ারদের সাথে ভাগ বাটোয়ারা হয় যে আমি 100 টাকার কাজ হয়তো 40 টাকায় করব, বাদ বাকি 60 টাকা আমরা কেউ কেউ মিলে ভাগ করে নেব। ইঞ্জিনিয়াররা থাকবে, তার মধ্যে দুদকের একটা পার্ট থাকবে, অন্য সংস্থার মানে যারা আমার ধরতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই মানুষগুলোর কিছু কিছু টাকা দিয়ে দিলে। এবং মানে সড়ক বিভাগ আরও ভয়াবহ চিত্র এলজিডির। এলজিডির আমরা জানি যে চাঁদমোহরের একটি বড় রাস্তা, সেটার মানে করুণ পরিণতি আর কি, করার বোধ হয় এক দুই মাসের মধ্যে সেটা ভেঙে বিলীন হয়ে গেছে। সেগুলোর ব্যবস্থা নিয়ে আমরা শুনেছি যে ওই ইঞ্জিনিয়ারদের কাছ থেকে এবং কন্ট্রাক্টরদের কাছ থেকে অনেক বড় মাপের টাকা নিয়ে সেগুলো ধামাচাপা দেওয়া হয়েছে। এইরকম গাজনার বিলের মধ্যে এগুলো লুটপাট করে খাওয়ার জন্যই মূলত গাজনার বিলের প্রজেক্ট। এছাড়া আমাদের পাকশি রূপপুর থেকে মুজিব বাঁধের উপর দিয়ে যে সড়কটা গেছে, সেই প্রায় 60-65 কোটি টাকার ব্যয়ে সেই রাস্তাটাও 3 মাস যায়নি। এই হলো চিত্র। এবং দুদক নিয়মিত টাকা পায় বড় বড় কন্ট্রাক্টরদের কাছ থেকে, বড় বড় মাপের দুর্নীতিবাজদের কাছ থেকে ভালো ভালো অ্যামাউন্টের টাকা পায়, অতএব এগুলো নিয়ে আর তাদের মাথা ব্যথা নেই। এবং আসলে এই প্রতিষ্ঠানটি সর্বসাকল্যে আমরা যা দেখছি যে প্রতিপক্ষকে ঘায়েল করা, পরাস্ত করা বা অপদস্থ করাই এখন তাদের মূল কাজ হয়ে গেছে। এইগুলো মূলত হয় যেমন আমি একজন অফিসার, আমি এসে প্রথমে এই ফাইল টাইল খুলে তটস্থ করে ফেলবো, তাড়াতাড়ি যোগাযোগ করো, দূরের না থেকে যোগাযোগ করো, কমিশনটন দাও, অর্থকরি দাও, তারপরে বাদ বাকি ব্যবস্থা নেব। মূলত এটা রাষ্ট্রের সকল ক্ষেত্রেই সর্বগ্রাসী দুর্নীতি। আমাদের সকল উন্নয়ন, সকল সামাজিক কাজকর্ম, সকল নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে এই দুর্নীতি। এবং আমরাও যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তাদেরও একটা বড় অংশ এই দুর্নীতি থেকে মুক্ত নয়। দুদকের যে মানে তড়িঘড়ি করে অথবা খুব রাগ ঢাক করে যে অভিযানগুলো, সে অভিযান হলো যে তাড়াতাড়ি কাছে আসো, পয়সা করি দাও, তারপরে অন্য ব্যবস্থা নেব। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা বড় বড় প্রতিহিংসার শিকার প্রতিপক্ষ, তাদের ক্ষেত্রে হয়তো ছাড় দিচ্ছে না, কিন্তু বাদ বাকিগুলো পয়সা ইনকামের একটা মহা মানে কারখানা দুদকের জন্যে। রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে দুর্নীতিমুক্ত হয় সমাজ। আমরা সকল কর্মচারী, রাজনীতিবিদ যারা আছি সবাই কিন্তু রাষ্ট্রের অধীনে। তো সে রাষ্ট্রই তো দুর্নীতিবাজ। রাষ্ট্র হচ্ছে যে মানে সর্বোচ্চ নিপীড়নকারী সংস্থা হয়েছে, সর্বোচ্চ দুর্নীতিবাজ কর্মকর্তা এবং দুর্নীতির পৃষ্ঠপোষক হয়েছে রাষ্ট্র। সেক্ষেত্রে অন্যরা দুর্নীতিমুক্ত থাকবে কীভাবে?
মূল সমস্যা রাষ্ট্রের জায়গায়, যে এখানে যদি ধরি আমরা সামগ্রিকভাবে রাজনীতি, প্রশাসনিক কাঠামো, বিচার বিভাগ, কোনো বিভাগ দুর্নীতিমুক্ত না। এবং এগুলো হলো মানুষকে দেখানো, লোক দেখানো। এই দুর্নীতি দমন কমিশন মূলত লোক দেখানো একটি সংস্থা।